তাহলে আমরা তো কারেন্ট ভালোভাবে চাই না, তালি পরে কারেন্ট চলবো না। আমার নাম, আমি একজন শিল্পী, জিল্লু আর কুষ্টিয়া নামে পরিচিত। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কারেন্টের যে অবস্থা তাতে আমাদের কাজকর্ম তো একেবারেই নেই। তারপরে রাত্রে ঘুম নেই, দিনে কর্ম করতে পারছি না, এভাবে চলবো কী করে? আমাদের তো বাঁচার কোনো পথ থাকছে না, কেন কী দিয়ে কী করবো? কারেন্ট নেই, কোনো কাজ করতে পারছি না, খুব কষ্টে আছি আমরা। এবং এইভাবে কষ্ট চলতে থাকলে অচিরেই আমাদের এই ব্যবসা ছাড়িয়ে চলে যাওয়া লাগবে। আর তার উপরে সামান্য হাতে কাজ করি, দেখা যাচ্ছে কাস্টম থেকে লোক আসে, বিভিন্ন রকম বিভ্রান্তকর টাকা দেন, এ দেন, তা দেন, নানান কীর্তির কথাবার্তা বলে। তা আমরা কোথার থেকে দেবো? আপনার যে বিদ্যুতের সমস্যা, আপনার এখানে যে কাজগুলো হয় এটার জন্য বিদ্যুতের প্রয়োজন হয়, কী কী কাজ করেন সেগুলো? আমাদের এখানে ড্রিল মেশিন চলে, ফুটো করা লাগে, রিপিট মারা লাগে, ইত্যাদি। বিদ্যুৎ ছাড়া কোনো কাজই নেই আমাদের, সব কিছুর মূলে বিদ্যুৎ। ছোটো একটা ফুটো করতে গেলেও বিদ্যুৎ লাগে, সে বিদ্যুৎ তো আমরা পাচ্ছি না, 10 মিনিট পাচ্ছি আর 2 ঘন্টা নেই, এই তো অবস্থা। এবার কাজ করবো কী করে? যার জন্যে পোশাক পর্যন্ত খুলে ফেলছে, এত গরম, বিদ্যুৎ নেই। আমরা চাই যে সরকারের উচিত যে বিদ্যুৎকে আগে ঠিক করা, মানে বিদ্যুৎ ছাড়া কোনো কাজই সম্ভব না চলা। এই জন্য বিদ্যুতের যে কোনো উপায়ে সরকার যেন এটাকে ঠিক করে, তাহলে আমরা তো আস্তে আস্তে গরিব গরিব থেকে আরও গরিব হয়ে যাবো। হাতে কর্ম করে খায় কিন্তু আমাদের চলার কায়দা নেই, কার কাছে জানাবো? আমাদের তো জানানোর মানুষও নেই, আবার বেশি বলতে গেলে আমরা খারাপ, যাবো কোথায়? আপনার নাম কি? আমার নাম কামাল। কি করেন আপনি? কুলফি বেচি। আমার ওখানে কারেন্ট থাকে না, আচ্ছা দিদি আধা ঘন্টা থাকে, তো 3 ঘন্টা থাকে না, এইরকম পরিস্থিতি। রাত্রে বেচা কেনা করে দেয়, রাত্রে যা ঘুম পড়া যাচ্ছে না, খুব সমস্যার মতো পড়ে গেছে। কারেন্ট খুব জ্বালাচ্ছে, আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি না, বরফ পাচ্ছি না, এসব খুব ঝামেলার ভিতর করে গেছে। আর আমাদের ব্যবসার ক্ষতি আছে, বাড়ি ঘুমাই নিয়ে যাচ্ছে না, ছেলে পেলে খুব সমস্যা আছে, লেখাপড়া করা বোঝায়, ছোটো বাচ্চাদের খুব ঘুম পাততে পারতেছে না, তেমন দিন পাকা বাড়ি নাকি সম্ভব, ভোর দিন খাইটে যায়। এই সমস্যা খুবই সমস্যার মতো পড়ে গেছে। সেখান থেকে আমি সবই ইহা যাচ্ছে, লস্টে হয়ে যাচ্ছে, সব লস্ট হয়ে যাচ্ছে, বিদ্যুৎ থাকতেছে না, তো খুব সমস্যার মধ্যে পড়ে গেছে। আপনাদের তো কথা হয়েছে, তেমন দিন গরিব মানুষ খাটি খড়ি দেয়, রাত্রে কারেন্ট থাকলে বাড়া গেলে আমার ঘুম টুম পড়ার পক্ষে ভালো হয়। আমার নাম ফজলু, কিন্তু কারেন্ট বিষয় নিয়ে তো খুব ডিস্টার্ব আসছে, কারেন্ট বিষয় নিয়ে তো খুব জ্বালাতন করছি, ঘুম পাতে পারছি না। কারেন্ট তো যেরকম করছে তাতে তো কারেন্ট তো কাটি দেওয়া উচিত, লাহার তো ট্রান্সিট। সারাদিনে কত ঘুম থাকছে? সারাক্ষণ তো, সারাদিন তো কারেন্ট আসলে তোমার 3 বা 4 বার যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা করে থাকছে। আপনারা তো প্রতি মাসে বিল পরিশোধ করেন? জি জি জি। তারপরে যে কারেন্ট থাকছে না, এই বিষয়টা কিভাবে দেখছেন? এবাসে তো খুব খারাপ আচরণ হচ্ছে, তো খারাপ আচরণ তো দেখতে তো খুব ই লাগছে। আপনারা কি চান তাহলে? তাহলে আমরা তো কারেন্ট ভালোভাবে চাই না, তালি পরে কারেন্ট চলবো না। আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনার ডিস্টার্ব আসছে, পড়াশোনা করতে পারছে না, এরম খুব খারাপ লাগছে, ঘুমাতে পারছি না। তো ছেলে আপনার দীক্ষা আশ্বাসন করে বলছি যে ছেলে কারেন্টটা ভালোভাবে যাতে থাকে, এরম পরিবেশ যাতে করা যায়, সেরম পরিবেশ থাকে, যাতে এরকম থাকলে পরে ভালো লাগে, কিন্তু কারেন্ট না থাকলেই তো খুব কষ্ট লাগে, আর কি বলবো।